আগামী 28 নভেম্বর দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবারে দ্বিতীয়বারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটু ব্যতিক্রমী প্রচারণা করতে দেখা গেছে প্রার্থীদের। ইতিমধ্যে গণমাধ্যমের হাতে এসে পৌঁছেছে ব্যতিক্রমী প্রচারণার একটি ভিডিও। ভোটারদের মনোযোগ আকর্ষণে প্রার্থীদের কত কিছুই না করতে হয়। এবারে এক প্রার্থীকে দেখা গেল একেবারেই ব্যতিক্রমী গণসংযোগ করতে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংরক্ষিত সদস্য পদে এক নারী প্রার্থীকে প্রচারে বোরকা পরে পুরুষদের নাচতে দেখা গেছে। এই ঘটনায় 30 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। জানা গেছে, কুমিল্লার বরুড়ার নারী সদস্য অর্থাৎ পুতুল বেগমের পক্ষ থেকে এমন ধরনের কর্মকাণ্ড করা হয়েছে। উক্ত দিনে প্রচারণার ওই সময়ে নেতৃত্ব দিচ্ছিলেন ওই নারী সদস্য। পুতুল বেগম প্রতীক হিসেবে পেয়েছেন সূর্যমুখী ফুল, যারই ধারাবাহিকতায় রাত দিন প্রচারণা চালাচ্ছেন এই নারী। তারই অংশ হিসেবে সোমবার বিকেলে তার পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়, যে মিছিলে দেখা যায় সেখানে বেশ কিছু পুরুষ বোরখা পরে তাদের গানের তালে তালে নাচ করছে।